ফকিনের বাচ্চারা যখন তো বেডার আইসা আমার জামাইরে সব সমানে দাদা কাকা আমারে যখন খারাপ কমেন্ট করে তখন তোরা দেখোস না হ্যাঁ যখন আমি যখন ফকিনের বাচ্চা কোটা গালি দেই যখন আমি যখন বাপ মারে তুইলা কথা বলি তখন খুব গায়ে লাগে হ্যাঁ তখন তোরা একদম মানে সাধু সাজা যাস আর আমরা মানে ওরা কি চায় যে এই পাশে আমরা যারা থাকবো ক্যামেরার এই পাশে আমরা শুধু গালি শুনবো খারাপ কথা শুনবো আমরা শুধু হজম করব আর যারা ওই পাশ থেকে কমেন্ট করবে তারা কিছু শুনবে না হ্যাঁ কতগুলো বেরিয়েছে আমি দেখছি বিভিন্ন জায়গায় কমেন্ট করে যে এই মহলের মানুষের বাপ মাকে তুলেই গালি দেয় এই তো যে যে কমেন্ট করতেছে সে কমেন্ট করার আগে চিন্তা করে না যে আমি কমেন্ট করার জন্য আমার বাপ মা গালি খাবে যে কমেন্ট করে নেগেটিভ কমেন্ট ওর তো কমেন্ট করার আগে 100 বার চিন্তা করে আসা উচিত ছিল যে আমি এখানে কমেন্ট করলে আমার বাপ মা গালি খাবে আমি কি যে কমেন্ট করতেছে তা আমি কি তার কোনো ক্ষতি করতেছি আমি এখানে আমার কাজ করতেছি তাহলে সে এসে কেন আমাকে নেগেটিভ কমেন্ট করে আবার কিছু চামারনি মহিলা আছে আবার ওদেরকে সাপোর্ট করে আবার কিছু চামাইরা গোলামজাত বেটা আছে আবার ওদেরকে সাপোর্ট করে বলবে কি আপনি ইগনোর করতে পারেন না এই আমি কি তোর বাপটা কিছু না ওর বাপটা কিছু রে আমি কেন ইগনোর করব পেজ ইজ মাই এন্ড আই এম দ্য বস ওকে আমি চাইলে কাউকে আমার পেজে রাখতে পারি না চাইলে উষ্ণ আমার বাইর করে দিতে পারি আমার কোনটা এন্ড দ্যাটস মি এন্ড আমার পেজ আমার লাইফ আমার আইসা নেগেটিভ কমেন্ট করবে আবার কিছু বললাম ও এই মহলে তো মানুষের বাপ্পা তুলে গালি দেয় এই কারণ কি তাদেরকে তো ধরে করে চুম্মা দিবো তারা ধরে ধরে যে আমার নেগেটিভ কমেন্ট করবে তারা ধরে কেমন চুম্মা দেওয়া উচিত বাপ্পা তুলে গালি দিবে না তো কি করবে আমার ডাকে ভাবি আপু আমার জামাইরে ডাকে কাকা তাহলে ওর মার জামাইরে কি ডাকে আমার ডাকে আপু আমার জামাইরে যদি কাকা ডাকে দাদা ডাকে তাহলে ওর মার জামাইরে কি ডাকে ফালতু লোকজন কথা কথা জেডি খারাপ কমেন্ট করে ওরে তুই করি আবার জেডি এডিরে সাপোর্ট করে ওজির মন হচ্ছে জুতো দিয়ে বাইরে দাঁত ফালা দিয়ে ধরে খালি সাহস থাকলে আমার সামনে এসে একদিন কমেন্ট করিস তো আমি কালকেও প্রতিদিন সন্ধ্যার পরে আমাদের যে মেইন ব্রাঞ্চ আছে না গুলশানে পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে 351 নম্বর শোরুমে থাকি প্রতিদিন সন্ধ্যার পরে কারো যদি বুকের পাটা থাকে সাহস থাকে আমার সামনে এসে একটা কমেন্ট করিস নেগেটিভ কমেন্ট যে করবে তার দোষ নেই আমি কেন রিপ্লাই দিলাম এটা আমার দোষ হয়ে গেল ওরে আমি রিপ্লাই দিব তুই কি করবি করতো বিবেক বুদ্ধি মানুষের লোক পাচ্ছে যে একটা মেয়ে কষ্ট করে এখানে লাইফ করতেছে যে কিনা তার ব্যবসা এটা যে কিনা এখানে পরিশ্রম করে কাজ করতেছে তার এসে মানুষ নেগেটিভ কমেন্ট করতেছে যারা নেগেটিভ কমেন্ট করতেছে সে তাদেরকে না বলে আমাকে এসে বলবে মানুষের বাপ মা তুলে কেন গালি দেয় এই ফকিনের বাচ্চা মানুষের যারা বাপ যারা এসে আমার নেগেটিভ কমেন্ট করে তারা কমেন্ট করার আগে চিন্তা করে না যে এখানে আমি নেগেটিভ কমেন্ট করলে বাপ মা শুদ্ধা গালি খামো ফালতু গুলা কথা কার নেগেটিভ কমেন্ট করে তো করে আবার যে এডিটর সাপোর্ট করে এডিটর মনটা চায় একদম মরিচিতে ডলা দিয়ে একদম চামড়া উঠায় ফেলাই একটা মেয়ে কাজ করতেছে কই তারে সাপোর্ট করবে দিন নাই রাত নাই আজকে এটা আমার 3 নাম্বার লাইফ চলে তারপর ভিডিও দিচ্ছি এতগুলা সারাদিন কাজ 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 16-17 ঘন্টা কাজ করি দেশের ইকোনমিতে অবদান রাখছি মানুষের কর্মসংস্থান বাড়াচ্ছি এত তো কাজ করতেছি কই এটা সাপোর্ট করবে না আবার কিছু মানুষ আসে তারা আবার মুখোশ ধরে শয়তান মানে ওরা নিজেরা নেগেটিভ কমেন্ট করতে পারে না কারণ ওদের ফ্রেন্ড লিস্টের মানুষগুলা ওদের কাহিনীটা আমি বুঝিত কারণ ওরা নিজেরা নেগেটিভ কমেন্ট করতে পারে না বিকজ অফ একটু লোক তারা আবার একটু শিক্ষিত হ্যাঁ একটু পড়াশোনা জানে আবার তাদের ফ্রেন্ড নেগেটিভ কমেন্ট করবে একটা মেয়েকে তাদের ফ্রেন্ড লিস্টের অন্য মানুষগুলা দেখে ফেলে যদি দেখবে তো একটা মান সম্মানের বিষয় এই জন্য ওরা কি করে অন্যরা যারা নেগেটিভ কমেন্ট করে তাদের সাপোর্টে এসে কথা বলে চামচা চামচামি করে ডিরেক্ট বাংলা কথা কি জানেন চামচামি করে